তীব্র গরমের মাঝেই সারা দেশে খুলল স্কুল কলেজ তবে সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে এক শিফটে চলা শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে সকাল আটটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত একাধিক শিফট হলে সকাল আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত প্রথম শিফট এবং পৌনে দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চলছে দ্বিতীয় শিফটের ক্লাস দর্শক এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তহিদুর রহমান তৌহিদ দীর্ঘদিন বন্ধ থাকার পরে স্কুল কলেজ খুলেছে কেমন দেখছেন শিক্ষার্থীদের উপস্থিতি এবং তাদের প্রতিক্রিয়া কেমন আজকে আসলে আপনি যেটা জানাচ্ছিলেন যে এক সপ্তাহ বন্ধ থাকার পর গরমের কারণে আজকে স্কুল খুলেছে কিন্তু আপনি জানেন যে তীব্র তাপদাহ কিছু অঞ্চলের সাথে তুলনা করেও যদি বলা হয় যশোর এবং চুয়াডাঙ্গা বা এই অঞ্চলে তাপদাহ কিন্তু অতি তীব্র মাত্রা ধারণ করে আছে এবং এটা নামার কোনো লক্ষণ সেই ক্লাসও শুরু হয়েছে এখানে আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি কথা বলেছি অভিভাবক এবং এখানকার যারা আছেন এবং শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীরাও স্কুল খোলার পক্ষেই মত দিয়েছেন কিন্তু তা অনেকেই অভিভাবক এবং শিক্ষকরা বলছেন যে স্কুলের সময়সূচিটাতে আর একটু পরিবর্তন আনলে ভালো হতো এবং তারা মনে করছেন যে তারা মনে করছেন যে আরও সকালে যদি স্কুল শুরু করে দশটার ভেতরে শেষ করা যায় তাহলে ভালো হবে তবে শিক্ষার্থীরা এই গরমের কারণে ছুটির পক্ষে নয় কারণ তারা মনে করছে যে পরীক্ষা সামনে এবং একই সাথে বন্ধুত্বের যে বন্ধন সেটাও তারা ধরে রাখতে চায় সেই কারণেই তারা স্কুল কলেজ খোলা রাখারই পক্ষে এবং তবে এখন পর্যন্ত কোনো খব দুঃসংবাদ পাওয়া যায়নি তবে একটি খবর যশোর সদরের আমবাটতলা এলাকায় একজন শিক্ষক ধান কাটার সময় আজকে সকালে অসুস্থ হয়ে পড়েছেন হাসপাতালে আনার পরে তিনি মারা গেছেন স্থানীয় লোকজন এটা হিট স্ট্রোকে মারা গেছেন বলে দাবি করলেও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এতে হিট স্ট্রোকের কোনো লক্ষণ তারা পাননি এবং অন্য কোন স্বাস্থ্যগত কারণে তার মৃত্যু হয়েছে বলে মনে করছেন এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি তহিদ আপনাকে ধন্যবাদ দর্শক আমরা যশোর থেকে যুক্ত ছিলাম আমাদের সহকর্মী তহিদুর রহমানের সাথে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার